तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड आसनसोल। दादा इधर थोड़ा देखिएगा। বুঝলাম সবাই তার জীবনই জানে, ছোটবেলা থেকে যখন শিশুর জন্ম হয় তখন তার মা বাবা এই সমস্ত বীর শহীদদের গল্প বলি তাদের ঘুম পাড়ায়। এবং আমরা সকলেই জানি আজকে 132তম জন্মবার্ষিকী পালনের মধ্যে আমরা সকলে উপস্থিত হয়েছি। এবং ওনার যে জীবন, ভারতবর্ষের সবথেকে কনিষ্ঠতম শহীদ উনি একমাত্র ছিলেন। এবং সেই সময় ওনার মনে যে সাহসিকতা এবং ওনার যে ভাবধারা ছিল সেই ভাবধারায় অনেকেই কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় অরবিন্দ ঘোষের নেতৃত্বে যখন বক্তৃতা হচ্ছে মেদিনীপুরে, তিনি সেই বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হয়েছিলেন, সিস্টার নিবেদিতার বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে চেঞ্জ কোর্টের মতন লোককেও উনি রেহাত দেওয়ার জন্য ছেড়ে দেননি, উনি কিন্তু তার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা তৈরি করেছিলেন। ওনার মানসিকতা আজও প্রয়োজন আছে, ওনার সাহসিকতা আজও সমাজে প্রয়োজন আছে। অসভ্যতা এবং যে রকমভাবে সমাজকে বিভ্রান্তকর এবং বিভক্ত করার জন্য যে প্রয়াস চলছে সেই প্রয়াসকে নষ্ট করবার জন্য ক্ষুদিরামের আদর্শ ক্ষুদিরামকে অনুপ্রাণিত করা সকলের জন্য প্রয়োজন আছে। আমাদের মালবদান পর্ব এখানে আমরা শেষ করছি, এরপরে জাতীয় সঙ্গীত আপনারা আশা করি সবাই বলা। তব আজই আপনা হাবি কো কহুঁগি ফার্নিচার ওয়ার্ল্ড চড়ে। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड आसनसोल।